तो ना क्या नाम हो रहा है केजी 300 কত 135 গ্রাম হ্যালো ভিউয়ার্স মহামায়া ফিশিং এন্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মহামায়া মিশনের পার্ট 1 মহামায়া যাওয়ার প্রস্তুতি চলতেছে ব্লেন্ডিং করতেছি আমরা এখানে আছে টুকরা ডিম এদিকে আরো সরঞ্জাম আছে হচ্ছে হলুদ পাউডার পুরো বাটাও সাদা পাউডার মিক্স করো ভালো করে মিক্স করো এইদিকে দেখো একটু করে আছে আমার ভাই বহুত একা যাও সবগুলো দিয়ে দাও दे मासे बाप, कमरे के दे पास हम पड़े। एक बार नॉन नहीं होता है। आशा साफ़ समय भरो ना बिगाड़ो। बड़ा जाची, मोहमाया। अपन गाड़ी तोड़ बो। इकना मत दिखाऊं दो आसे। ओ, पुलक करे। ठीक है से। দূরা আমরা এখন নামলাম মহামায়ার গেটে বাগদিঘি বাজারে ওখানে আমরা খাওয়ার জন্য রান্নাবান্নার জন্য বাজার করব তারপর আমরা খাওয়া দাওয়া করে মহামায়া ঢুকবো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহামায়া Lelam Muhammadnya ini namanya nama অনেক কমে গেছে আমরা অনেক কষ্ট করে ঢুকলাম কর্তৃপক্ষ আমাদেরকে 500 টাকা বরে দিয়েছে এখন 12টা 12:30টায় ঢুকতেছি এজন্য টিকিট কাটতে বলছিল আমরা অনেক রিকোয়েস্ট করে 500 টাকা বেশি দিয়ে ঢুকলাম চারা মারতে যাচ্ছে এখন আমরা চলে আসলাম টিএনও সিটি আরে দাঁড়াও দাও দুইটা চারা করতেছি আমরা একটাতে চারা দেওয়া শেষ আর একটাতে যাচ্ছে ডিম রুটি বানাচ্ছে আমার ভাই ভূত আমার মামা রান্না করতেছে উনি এইজন্য অ্যাকটিভ খুবই সবার আশীর্বাদ পাবেন এখন আমাদের বটকি ফিটিং মোটামুটি শেষ এখন ছাতু মারব বন্ধুরা শাক দেখে খুবই লোভ লাগলো এখন আমরা শাক তুলতেছি এই দেখেন আমি কিছু তুলছি আমরা এখন শাক রান্না করব আমরা বড়শি মেরে বসে আছি অধীর আগ্রহে ওইদিকে আরেকটা গ্রুপ আছে ওরা আজকে 2 দিন যাবত মোটামুটি ফলাফল টুকটাক ছোটখাটো মাছ পাইছে আমাদের শাক তোলা শেষ আমরা এগুলো এখন পরিষ্কার করতেছি শাক ভাজি আর ডিমের তরকারি আর ভাত গরম গরম মহামায়া শাক ভাজি শাক ভাজি করার জন্য করাই দিয়েছে আমার বাগিনা সম্পূর্ণ রান্না করছে ও ওকে সাহায্য করছে আমার ভাই ফজুয়াল আমরা দুজন বর্ষির সেন্টারে ছিলাম এখানে রান্না হয়েছে ভাত ভাত গরম গরম ভাত ওকে রাখো জুয়াল ইয়েস রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবুজ লাইট না জ্বলে রাইজ বাবু ইবে জ্বলে ইবে ঠিক আছে ইবে কালার আছে তো এই মাত্র আমাদের পাশের সিটে একটা মাছ হিট হলো আচ্ছা আচ্ছা মাছ লাপিয়া মাছ 1 কেজি সাইজ হতে পারে গাইস এই মাত্র ট্রেনের ভিতরে করয়তলা সিটে একটা হিট হলো দেখা যাক সাইজ মাছ ডাইরেক্ট উদ্দি তুলে ফেলাতে না এটি তারা তাহলে মাছ ধরো কাছে বাড়ি আসছে বলে দেন বিরস্তলা সাইজ আছে বড় করইতলা সিটে বড় মাছটি হিট হওয়ার কিছুক্ষণ পর আমি ওখানে যাই এবং দেখি ওনারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সিটের ভাইগুলো ছিল খুবই ফ্রেন্ডলি, ওনারা বলছিল ট্রেনের সিট থেকে এই সিটে মাছে বেশি খাচ্ছে এবং আমাকে কিছু বিষয় দেখিয়ে দিল। সাথে সাথে আমি আমার টিম নিয়ে চলে এলাম। এই মাছগুলো ওনাদের একদিনের সফলতা। ট্যাংরা মাছ ধরার চেষ্টা করতেছে, আমি ভিডিও করে জিরি বাজি। বৃষ্টি আমাদের খুব ডিস্টার্ব করতেছে, আমাদের মাংস রান্না চলতেছে, এখন আলু ভাজতেছে। মহামায়ার এই দিনগুলো আমরা খুবই মিস করি শহরের জীবনে। মাংসগুলো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে, এখন এগুলো রান্না করা হবে। মাংসগুলো কষানো হচ্ছে, দারচিনিগুলো একটু আগুনে তাপে দেওয়া হচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, পানোয়ার আলুয়া দিয়ে দেবো। একটু করে দেখি তো সুন্দর জরজরা ভাত হয়েছে। শহরের যান্ত্রিক জীবন ফেলে আমরা চলে আসছি সবাই মহামায়ায়, 2 দিন থাকবো। ফলাফল কেমন হয় দেখি। এই সিটে যারা ছিল ওরা পর্যাপ্ত পরিমাণে মাছ পাইছে একদিনে। একটা রুই মাছ পাইছে মোটামুটি 6+ হবে, কালীগনি মাছ পাইছে একটা 3 কেজি, তেলাপিয়াগুলো খুব সাইজের। আচ্ছা গরম মশলাগুলো দেখি, গরম মশলাগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে কাঁটা দিয়ে দেন, অলিভ বেকিং মাঝখানে যে লেবু ওইটা তুমি করে বুঝে 5 মিনিটের মধ্যে আমাদের মুরগির মাংস রান্না হয়ে যাবে। এদিকে আমাদের বন্ধু পুলক পুঁটি মাছ ধরতেছে। ও শিওর, এই মুহূর্তে 4টা পুঁটি মাছ আমরা পেয়েছি, সাইজের পুঁটি মাছ। মাংস নিচ্ছি, মাংস কিন্তু নাই ওই ফান লইয়া বেরে দুইবার আইন নম্বর ফানে। হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আজকে মহামায়ার 2য় দিন। কালকে বিকেলে আমরা এসেছিলাম, এই মুহূর্তে একটা কোট পাইছিলাম, সুন্দর সাতুর কোট, মিস হয়ে গেছে। এলার থেকে ফুলক এলার থেকে বরাবর হিট হওয়ার সম্ভাবনা আছে। না সবাই তুলে দিয়ে আয় সাইডে। এটা হচ্ছে মহামায়ার সকালের ভিউ। আমরা আছি টিয়ানোর ভিতরে করই গাছতলা সিটে, খুব সুন্দর একদম মনোরম ভিউ। এখানে দেখেন মনোরম পরিবেশ, দেখেন এখনো ভোর হচ্ছে, এখন সকাল 6:40। বসে আছি মাছের অধীর আগ্রহে, সবাই অপেক্ষায় আছি। বন্ধু বসে আছে, খুব সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। টিয়ানোর ভিতর করই গাছতলা সিটে আছি আমরা। এইগুলো আমাদের রান্নাবান্না চুলা, এইদিকে আছে আমাদের টেন্ট, ওইখানে আমরা 2 বন্ধু ঘুমাচ্ছে। এ বাবু এখানে উঠে হাই দেখছে না ওটা বিবার চলরে। ঠিক আছে, এটা হচ্ছে ভিউ, খুব সুন্দর একটা ভিউ। কালকে সন্ধ্যায় ঢুকেছিলাম আমরা, রাতে কোনো হিট পাইনি, আর ভোরবেলায় 5:30-5:30 সময় আমরা একটা হিট পাই। রাতের আধারের রাতের যেটা বড়শি মেরে ফেলে রাখছিলাম ওইটাতে আমরা একটা ভোরে হিট পাই। এদিক পরিবেশ ঠান্ডা, ছিপ নিয়ে বসে আছি। আমাদের আধার এইদিকে আছে, ডিম রুটি, নারকেল পচা, পনির, কোল পচা। মহামায়ায় বানরের দেখা পেলাম। এই দেখেন বন্ধুরা, ছোট বানর, 2টা বানর। দেখেন ওই দুইটা বানর দেখা যাচ্ছে, প্রয়োজনে পাঠিয়ে দিতে হচ্ছে। আমাদের এই মাত্র একটা মাছ হিট হয়েছে, তেলাপিয়া মাছ মনে হয়। নাইলে ঠিক আছে, লো এলো এলো শ্বাস না তো। দেখেন বন্ধুরা, চেষ্টা চলতেছে আমাদের, মাছের জন্য অপেক্ষা করতেছে, দেখা যাক। এইমাত্র দুর্ভাগ্যজনক একটা মাছের আঁশ চলে আসছে, কিন্তু মাছটা হিট হয়নি। কোট আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট পাচ্ছি না। প্রচুর তেলাপিয়া মাছ চারায়, সব সাইজের, সব কেজির উপরে। দেখেন বিকালের ভিউ, এখন বিকাল 5টা। বন্ধুরা এইমাত্র একটা হিট হয়েছে অনেকক্ষণ পর, মাছ তুলতেছে দিবঙ্কর দা। আস্তে 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 বড়ি ফেলুন, আস্তে আস্তে বড়িটাই হিন্দি আই না, তুমি এই পাশে আইও না। খুবই দুঃখের বিষয়, আজকে শুধু মাছের আঁশ চলে আসতেছে, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য। ছাতু ফেলানোর 10 মিনিটের মধ্যে খুঁট দিয়েছে, কিন্তু ছাতুটা সম্পূর্ণ ফাটেনি বলেই বিদায় মাছটা হিট হয়নি। বোর্ডের 3-4টা আঁশ নিয়ে চলে আসছে, খুব দুর্ভাগ্যজনক। আজকে আমাদের লাক খুবই খারাপ। বন্ধুরা একটা হিট হয়েছে, এখন তেলাপিয়া মাছ হবে। আস্তে বডিট 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 বডি পেলে কাতলার দরকার হয় না। বিগ সাইজের তেলাপিয়া মাছ অবশেষে হিট হইল। মহামায়ার মিশন পার্ট 2-তে অনেক চমক রয়েছে আপনাদের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।